गुड आफ्टरनून आमी राजेश मिश्रा एडमिशन कोऑर्डिनेटर अफ श्री बिनायक फाउंडेशन ग्रुप अफ इन्स्टिट्यूशन गुड आफ्टरनून आमी चंद्रिमा माइती ट्रेनिंग एंड प्लेसमेंट अफिसार अफ श्री बिनायक फाउंडेशन ग्रुप अफ इन्स्टिट्यूशन तो एतदिन पर्यन्त आमरा निजेरा प्लेसमेंट कैशकोर सम्पर्के विस्तारित आलोचना करेछि तो आजकेर भिडियोते आमरा आमादेर स्टूडेंटदेर काछ थेके तादेर निजस्व किछु अभिज्ञता जानबो एवं भिडियोर माध्यमे तोमादेर साथे शेयर करब जे प्लेसमेंट कैश कोर्स करे तारा कतटा उपकृत तारा कि आईटीआई पास करार पर तारा किभाबे प्लेसमेंट पेयेछे एवं श्री बिनायक फाउंडेशन ग्रुप अफ इन्स्टिट्यूशन किभाबे तादेर पाशे थेकेछे মোট কথা আমরা তাদের এক্সপিরিয়েন্সটা জানব কিছু স্টুডেন্ট রয়েছে যারা আইটিআই পাস আউট করার পরেই সাথে সাথে তারা কিন্তু অলরেডি কোম্পানিতে প্লেসড হয়ে গেছে এবং কিছু স্টুডেন্ট আছে যারা হচ্ছে প্লেসমেন্ট ক্র্যাশ কোর্সের মাধ্যমে কিন্তু প্লেসড মানে হয়েছে তো সেই সমস্ত বিষয়গুলি আজকে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তো তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাস করে আইটিআই ট্রেনিং নিচ্ছ এবং যারা অলরেডি আইটিআই ট্রেনিং নিয়ে বাড়িতে বসে আছো ভাবছো কিভাবে প্লেসমেন্ট পাবো চিন্তা নেই তোমার পাশে রয়েছে শ্রী বিনায়ক ফাউন্ডেশন শ্রী বিনায়ক ফাউন্ডেশন সমস্ত আইটিআই পাস আউট ছাত্রছাত্রীদের 10 দিনের ক্যাশ কোর্সের মাধ্যমে কাজের ব্যবস্থা করে দিচ্ছে শ্রী বিনায়ক ফাউন্ডেশনের মূল উদ্দেশ্য সকলকে কর্মমুখী করে তোলায় চলো আজকের ভিডিওতে আমরা আমাদের সেই সমস্ত স্টুডেন্টদের সাথে পরিচয় করে নেব যারা অলরেডি আমাদের কাছ থেকে প্লেসমেন্ট পেয়েছে এবং তাদের কাছ থেকে বিস্তারিত সমস্ত কিছু জানব আমার নাম পাপু দত্ত আমার বাঁকুড়া জেলার পাঁচমুড়া গ্রামে বাড়ি ইলেকট্রিশিয়ান 22 বর্ষের আমি ছাত্র আমি উজ্জ্বল পাল বাঁকুড়া জেলার খেসল গ্রাম থেকে এসেছি আমি ইলেকট্রিশিয়ানে 22 বয়সের স্টুডেন্ট আমার নাম মিনাল গুন্ডু আমি বাঁকুড়া জেলার পাঁচমুড়া গ্রাম থেকে এসেছি ইলেকট্রিশিয়ান 22 শিক্ষাবর্ষের স্টুডেন্ট আমার নাম সঞ্জীব বাউরি আমি বাঁকুড়া জেলার ভাগবত গ্রাম থেকে এসেছি আমি 2022 শিক্ষাবর্ষের ইলেকট্রিশিয়ানের একজন ছাত্র তো পাপু তুমি আইটিআই পাস করার পর কতদিনের মধ্যে তুমি এখান থেকে প্লেসমেন্ট পেয়েছো যদি সেটা আমাদের সাথে শেয়ার করো আইটিআই পাস আউট করার পর কিছুদিনের মধ্যে 5-6 দিনের মধ্যে আমি কাজ পেয়ে গেছিলাম কোথায় কাজ পেয়েছিলে তুমি কল্যাণী টিটিকে ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড আচ্ছা তো কোম্পানির যদি কোম্পানির ব্যাপারে এক্সপেরিয়েন্সটা তুমি যদি শেয়ার করো কোম্পানি তো এখানে ইলেকট্রনিক কোড তৈরি হতো আমরা মেশিন অপারেটর থাকতাম আচ্ছা বর্তমানে কি তুমি ওখানে কাজ করছো না ওখানে আর কাজ হচ্ছে না কোম্পানির কিছু ম্যানেজমেন্টের প্রবলেমের জন্য কাজ এখানে অফ হয়ে গেছে অফ হয়ে গেছে তো ধরো কাজ বন্ধ হয়ে গেল এখন তুমি মানে বর্তমানে কি ভাবছো বর্তমানে ভাবছি অন্য কোম্পানিতে প্লেস হবো আর কি ম্যাডামের সাথে কন্ট্যাক্ট করেছিলাম তারপর ম্যাডাম কোম্পানি বলল তো ম্যাডাম ওরা বলল যে ওরা প্রথমে এখান থেকে পাস করার পর টিডিকে প্রাইভেট ইন্ডিয়াতে প্লেসমেন্ট পেয়েছিল এবং ওখানে কোম্পানির কিছু ম্যানেজমেন্টের সমস্যা হওয়ার জন্য কাজ বন্ধ হয়ে যায় ওদেরকে 6 মাস পর যোগাযোগ করতে বলে তো বর্তমানে ওদেরকে আপনি কিভাবে প্লেসমেন্ট দিয়েছেন যদি আজকের ভিডিওতে আপনি বিস্তারিত বলেন টিডিকেতে এই ম্যানেজমেন্টের ত্রুটির জন্য তো কোম্পানিটা আপাতত স্কিপ রাখা হয়েছে তো ওদেরকে বলা হয়েছে 6 মাস পর ওদেরকে আবার রিজয়নিং করাবে তো ওরা বলছে 6 মাস ওদের বসে থাকার কোনো ইচ্ছে নেই সেই কারণে ওরা আমার সাথে কন্ট্যাক্ট করেছিল তো সেখান থেকে আমি ওদেরকে টাটা অটোকম জিআই ব্যাটারিজ পুনেতে ওদেরকে প্লেসড করিয়েছি প্রত্যেককে বাহ দারুণ ব্যাপার তো তো তোমরা কি সকলে খুশি টাটাতে প্লেসমেন্ট পেয়েছো হ্যাঁ স্যার নিশ্চয়ই সকলে খুশি হ্যাঁ খুশি তো হ্যাঁ তোমরা সি বিনায়ক ফাউন্ডেশন সম্পর্কে কিছু বলো অসংখ্য ধন্যবাদ জানাই সি বিনায়ক ফাউন্ডেশনকে আইটিআই পাস আউট হওয়ার পর আমরা সাথে সাথে কাজ পেয়েছি আবার কাজ ওইখানে অফ হয়ে যায় আবার ম্যাডামের সাথে কন্ট্যাক্ট করলাম আবার সাথে সাথে কাজ পেয়ে গেলাম অসংখ্য ধন্যবাদ জানাই আমরা অসংখ্য ধন্যবাদ জানাই সি বিনায়ক ফাউন্ডেশনকে এটা এই সুযোগ করে দেওয়ার জন্য আমাদের ঠিক আছে তোমরা প্রত্যেককে ভালো থেকো আবার নতুন কোম্পানিতে নিজের ক্যারিয়ারটাকে সবে সেটেল করো অনেক অনেক বেস্ট উইশেস থাকলো শ্রী বিনায়ক ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রত্যেককে ভালোভাবে কাজ করো নিজের ফিউচারটাকে সেটেল করো আর শ্রী বিনায়ক ফাউন্ডেশন তোমাদের পাশে সর্বদা ছিল সর্বদা আছে এবং সর্বদা থাকছে এবং আজকের ভিডিওটা তোমরা যারা দেখছো এবং পরবর্তী ক্ষেত্রে যারা আবার এই ভিডিওটা দেখবে যারা চাইছো যে এই মুহূর্তে আমার একটা কাজের দরকার তো তাদেরকে বলি আর দেরি না করে আজই যোগাযোগ করো নিচে দেওয়া নাম্বারে এবং তোমার
স্বপ্নকে তুমিও বাস্তবে পরিণত করো। তোমার পাশে সি বিনায়ক ফাউন্ডেশন সর্বদা থাকবে। এসো আমাদের সাথে যুক্ত হয়ে যাও, আমরা তোমার স্বপ্ন গড়ার সাক্ষী হয়ে থাকতে চাই।